Hello everyone, welcome back to my channel. I am Alam Shishmita. তো দেখো সকাল 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 বলতে আমার বাজে 7:30টা। তো এখন আমি ঝাড়ু দেব, মুছব, তারপর ঠাকুর দেব। আজকে হলো পূর্ণিমা। তো আমাদের প্রত্যেকটা মাসে যে পূর্ণিমা আরতি দেওয়া হয়, তো আজকে অন্যবার মা দিয়ে থাকেন, তো মা বলে আজকে আমি দেব, আমাকে দেওয়ার জন্য বললেন, তো আমি দেব আজকে। তো আমি স্নান করে নেব, ঠাকুরকে দিয়ে এসে তারপর দেখব মেয়ের কি টাইম হলো, তুলবো না এখন। যদি উঠে যাবে তো উঠে গেল, না উঠে গেলে আমি তুলবো না এখন। ওকে, সব কিছু সেরে এসে দেখবো, তুলবো। পড়াশোনা হয়তো আজকে আর হবে না, কারণ এখনই 7:30 বাজে। আমি এই রুম ঝাড়ু দেবো, মুছবো, কাপড় আছে ধোবো, তারপর স্নান করবো, তারপর ঠাকুর করে দেবো, অনেকটা টাইম লাগবে আবার। তো ওইটা আজকে কাজকর্ম, আর বৃষ্টি তো লেগেই আছে, ওইটা আর ছাড়বে না, এবছর আর ছাড়বে না, দেখেছ বৃষ্টি তো আছে। চলো কথা না বলে কাজ করতে থাকি, তোমাদের সাথে কাজ করে করে অল্প স্বল্প গল্প করতে থাকবো। থাকো আমার সাথে। ঝাড়ু নিয়ে এসে গেছি, দেখো ঝাড়ু দিয়ে দিই, থাকো ঝাড়ু দিয়ে দিই, মুছে নিই, সব কিছু করে নিই। আর তুমি সকাল সকাল, তোমাদেরকে তো গুড মর্নিংটাই বলা হয়নি, তোমাদেরকে ভেরি 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 গুড মর্নিং। আর আমার প্লিজ, প্রথমেই বলছি, আমাকে অল্প 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 একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলো পুরোপুরি দেখো। যারা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করো, করবে ভালো লাগলে ভিডিও। দেখো আমার স্নান শেষ, এখন এখানে কাপড় দেবো, এই যে কাপড় রেখেছি। আর কিছু কাপড় তো আমি আগে ধুয়ে, কিছু বলতে কি বেড কাভার মেয়ে কয়েকটা কাপড়ে এটা এখানে ধুয়ে দিয়ে দিয়েছি ডায়ার দিয়ে। আর এই যে মেয়ের কাপড় দেবো, এখানে দিবে ওদেরও আছে কালকের কাপড়গুলো, আর আমার আজকে এখানে 3-4টা মেয়ে, আর এইটা আর একটা বেড কাভার। দেখেছ পুরো বারিন্দায় আমাদের কাপড়ে কাপড়, বৃষ্টিতে কী করা যাবে, লোক আমরা এতজন। কাপড়গুলো দিয়ে দিই, তারপর যাবো ঠাকুর করে। তো দেখো এসে গেছি আমি ঠাকুর ঘরে, আগে তো গিয়েছিল সোমবার না। তো দেখো শিব একদম বেলপাতায় টুকুটুকু করছেন, বেলপাতা নিচে লুকিয়ে গেছে। তো ওগুলো সব পরিষ্কার করে সরিয়ে তারপর পুজো স্টার্ট করবো। আর দেখো ফুল টুল আছে, মাফল হয়েছে কি মিষ্টি চিনে রেখেছেন, তো অল্প অল্প করে শেয়ার করবো, যতটুকু পারি থাকো এগুলো আগে সরিয়ে নেই প্রথমে। স্নান হয়ে গেছে, ঠাকুর স্নান টান করে নিয়েছে, আমার মতো সবের প্রথম স্নান হয়ে গেল। এখন এই দেখো বেলপাতা ধয়েছি, তারপর তুলসী পাতা ধয়ে এখন চন্দন লাগাবো, ফুল নামিয়ে নিয়েছে, হ্যাঁ নামিয়ে নিয়েছে, এই যে ফুলে ফুল টুল দিয়ে তারপর নারায়ণ ঘট বসাবো, বসিয়ে গিয়ে ফল কাটবো, নবেদ্য রেডি করবো। আর সাবু ভিজিয়ে রেখেছি, ঠাকুরকে স্নান করিয়ে গিয়ে সাবু ধুয়ে সাবু ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর নারায়ণের নবেদ রেডি করবো, ওপরের রুমে যেতে হবে, গিয়ে আনতে হবে আটা, আনতে হবে কলা, আনতে হবে, এখানেও আছে বাট মা বলেন উপরেও এনেছেন, কালকে পুজো না, এখান থেকে গিয়ে আনবো। প্রথমে ফুলগুলো দিয়ে দিই, না হলে সব কিছু এখানে দেওয়ার পর আর দেওয়া যাবে না, যেটা ব্লক ছোট্ট মোটো জায়গা আমাদের। তাই প্রথমে তুলসী পাতা দিয়ে দিই, বেলপাতা দিয়ে দিই, ফুল দিয়ে দিই, তারপরে গিয়ে অন্য কিছু কাজ করব, ফল টল কাটবো, বাইরে বসে কাটবো, এখানে যাবে না। অনেক পিঁপড়া জানো, পিঁপড়ে কী হয়েছে, এই যে আঙ্গুর আঙ্গুরে পিঁপড়ে পিঁপড়ে বাপ্পা এসে ওইগুলো পরিষ্কার করতে আরও টাইম চলে গেল, এখন বাইরে রেখেছি। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প জয়নাবি। দেখো ফুল টুল রেডি, ফুল টুল রেডি, ঠাকুরকে দিয়ে দেখো আমার
ঠাকুর করে ঘরটার বসান সব কিছু শেষ, শুধু এখন ফল রেডি করবো, নবেদ রেডি করবো। তো এরপর পরে দেখাচ্ছি, কারণ এখন এখান থেকে দেখাতে হবে একটু ভাড়া করে। তো পরে এখানে গিয়ে দেখাচ্ছি, যে একবার দেখে নাও চলো। তো দেখো ঠাকুর করে সব কিছু করে চলে এসেছি, দেখো এখন গিয়ে শুধু ফল ফসলি দেবো, নবীদ দেবো, আরে দেখো সব নিয়ে এসেছি, এখন এগুলো রেডি করবো। নারিকেলটাকে কুড়িয়ে দেবো, আর দেখো সাবু আর চালের নবীদ, আটার নবীদ, আর নারিকেলটাকে কুড়িয়ে দেবো। নারিকেলটা ফাটিয়ে নিই, তারপর ঠিক আছে। ব্যাপারে শক্তি চাই, শক্তি, সব কিছু শক্তির কাজ। আর একটা দিতে হবে পাই, করেছি আজকে শেষই করতে পারছি না, টায়ার্ড হয়ে গেছি পুরো। তো এখন বই পড়বো, পাঁচালি পড়বো, আমার যেগুলো বই আছে ওগুলো সব পড়বো, যতটুক করবো তারপর গিয়ে শেষ হবে। মেয়ে অলরেডি জেগে গেছে, আমি দেখে এসেছি, আর কিছু বলিনি, নাহলে তো কান্নাকাটি শুরু করে দেবে। তো দেখিয়ে দিই একবার, তারপরে বই পড়ে নেবো। এই দেখো দিয়েছি একটা নারায়ণ নবীদ, একটা লক্ষ্মীর নবীদ। এই দেখো অন্য অন্য পূর্ণিমাতে শুধু নবীদ আর অল্প ফল বসে দেওয়া হয়। কালকে যেহেতু ব্রত আছে, পুজো আছে করে তো মা ফল নিয়ে এসেছেন বেশি করে, তাই অল্প বেশি করে সব কিছু দেওয়া হয়েছে। নাহলে শুধু মিষ্টি আর একটা নবীদ দিয়েই পূর্ণিমা যে নারায়ণকে দেওয়া হয়। আর আজকে যেহেতু কালকে ব্রত সব কিছু এরেছে, তো সব দিয়েই দেওয়া হয়েছে। তো পরে নিই, চলতে চলতে করে পরে নিই। আমানি ভক্ষানি গুজ্জুম শ্রম পাণ্ডব কীর্তনং সর্বা পাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ গঙ্গা দিতার্থ সাবিত্রী সীতা সত্যপতিপ্রতা ব্রহ্মাবলী ব্রহ্মা বিদ্যতি সুন্দা মুক্তি গৃহিণী অর্ধমাত চিদানন্দ ভাগ্নি ভান্তি নাশিনী বেদত্রি পরানন্দ তদাত্ম জ্ঞান মঞ্জুরি ইতি তানে জপ নিত্যং নর নিশ্চল মানস জ্ঞানে সিদ্ধি লুভ নিত্যং তদাত্ম পরমাবধম। তো দেখো আমার পুজো শেষ করে চলে যাচ্ছি, গিয়ে শুধু জপটা বাকি আছে, জপটা করবো আর সব ঘরে প্রদীপ দেখিয়ে এসে তারপর ছুটে যাবো। ঠাকুর এখন খাবেন, আমি যাই চলো। তো দেখো প্রসাদ নিয়ে এসে গেছি, এখন সবাই খেতে বই দেখো প্লেট রেখেছি। আজকে বেশি প্রসাদ না, অল্প অল্প প্রসাদ। তো দিয়ে দিই প্রসাদ রেডি। তো দেখো সবাইকে দিয়ে এখন বসেছি খাবো। মার বাবা খেয়ে চলে গেছেন উপরে, মা কি বলে কালকে যে পুজো পারমিশন রেডি করছেন, প্রসাদ খেয়ে নিই। তো দেখো এখন এসেছি, সন্ধ্যা বাতি দেবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঘুমাইনি বাট অল্প সময় রেস্ট করছি, ব্যাক পেইন হয়ে গিয়েছে আমার, এমনিতেই আছে অনেকদিন থেকে, তার মধ্যে অনেক বেড়ে যায় মধ্যে মধ্যে। তো খাওয়া দাওয়া হলো, সবাইকে ভাত টাত দিলাম, খাওয়া দাওয়া শেষ হলো, বাসন টাসন মেজে এসে অল্প সময় রেস্ট করলাম, মোবাইল দেখলাম, মোবাইল আজকে সারাদিনে মোবাইল দেখতে পারছি, অল্প সময় মোবাইল দেখলাম, তাই ভিডিও করিনি, মোবাইল দেখলাম। আর মেয়েও ঘুমায়নি, মেয়ে তো আজকে দেখো মশা কি মশা বাবা। মেয়ে আজকে কী হয়েছে, আমার এখানে পুজো করতে এসেছি তো, তো মেয়েকে আর তোলা হয়নি, মেয়ে নিজের থেকে উঠেনি। মেয়ে উঠেছে এগারোটা, হ্যাঁ এগারোটা সাড়ে এগারোটা আশেপাশে মেয়ে নিজের থেকে উঠেছে, আর ঘুমোতে হয়তো আর ভালো লাগেনি, উঠে গেছে তাই এখন আর ঘুমায়নি। তো আমি জোর করিনি, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, আমিও একটু ঘুমাতে পারবো রাত্রেবেলা, না হলে তো ওর জন্য জাগতে লাগে একটা দুটা পর্যন্ত। আর ব্যাক পেইন আমাকে না বিছানায় শুতেও দেবে না, বলবে বসে থাকো, তাই ভালোই হয়েছে ঘুমাইনি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তারপর আমি ঘুমাতে পারবো। কালকে তো পুজো, তো এখন সন্ধ্যাবাতি দিয়ে দিই, দেখো এসেছে সন্ধ্যাবাতি দিয়ে, সন্ধ্যাবাতি দিয়ে দিই, তারপর কালকে আবার পুজো পাটা আছে। কালকে হলো গিয়ে জ্যৈষ্ঠ সংক্রান্তি কর্মপুরুষের ব্রত, তো কালকে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন সন্ধ্যাবাতি দিই, তারপর থাকো অল্প সময়, এই তো আমার রুটিন, আস্তে আস্তে এখানের রুটিন শেষ হয়ে যাচ্ছে, তারপর ব্যাঙ্গালোরের রুটিন শুরু হবে। তো থাকো করে দিয়ে দিই সন্ধ্যাবাতি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখো এসেছি ছাদে, পড়ছে বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি পড়ছে, দেখাই যাবে না এভাবে, দিন পুরো বাজে, পুরো বাজে দিন, কালকেও দিন দেবে না, দেখতে পাবে না তোমরা, বাট বৃষ্টি পড়ছে।
বৃষ্টি পড়ছে। তো দেখো তুলসী তোলায় দেখালাম, বাতি এখন চলে যাব ঘরে। আর উচ্ছে যে তোমাদেরকে দেখিয়েছিলাম বাট আর দেখাতে পারিনি, বাবা নিয়ে গেছেন। এটা না বেশি বড় হয়নি, প্রথমটা যে যতটুকু বড় হয়েছিল বা কি বলে মোটাও হয়েছিল, বড় হয়েছিল এরকম হয়নি, ছোট অবস্থায় রেড হয়ে গিয়েছে। তো বাবা নিয়ে গেছেন, বানরটা না আসে না তো নিয়ে যাবে, তো বললেন নিয়ে যাই। তো বাবা নিয়ে গেছেন, তোমাদেরকে দেখাতে পারিনি। গাছে ধরেছিল টমেটো, বাট একটাই ধরেছিল ভেবেছিলাম, অল্প বড় সড়ক, এটাও বাবা নিয়ে গেছেন। এই দেখো টমেটো গাছ নেই, বাবা নিয়ে গেছেন। বৃষ্টি বেড়ে গেছে, বৃষ্টি বেড়ে গেছে। ফুল কালকে ফুল, কালকের ফুল দেখে না, এই দেখো কালকের ফুল এখনই ফুটে গেছে গো। এই দেখো কলা ফুল ফুটবে কালকে, কালকে শেয়ার করবো। অনেকে বৃষ্টি এসে গেছে, দেখো দেখেছ অনেক বৃষ্টি এসে গেছে। চলো 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 চলো, যাওয়া যাক যাওয়া যাক। বৃষ্টি আমার মোবাইলে পড়ছে, দেখো বৃষ্টি বেড়ে গেছে। বৃষ্টি ভালোই লাগে বাট কোথাও যাওয়া যায় না। তো দেখো এখানে ভাত আর আলু ভাজা হচ্ছে, সবজি কাটা হচ্ছে, একটা সবজি বনবে। আর দুপুরে খাওয়া না একদম ভালো ছিল না, তাই এখন পুরো রান্না চলছে। তো কোয়ান্টিটি কম হবে কারণ শুধু রাত্রের জন্য, কালকে কিছু থাকবে না, পুরো ভেজ খাওয়া হবে কালকে। দেখো ভাত বনে গেছে, এখন আলু ভাজা হচ্ছে, আর এখানে যাবে সবজি হবে। এখন আমি এসে নামিয়ে দিয়ে বিছানা লাগে, এখন খাওয়া হবে 10টা বেজে যাচ্ছে। আর একটা নিরামিষ সবজি হবে, এই দেখো কেটে এই এটা বানানো হবে শুধু রাত্রের জন্য। তো আজকে দুপুরের খাওয়া বেশি ভালো ছিল না তাই, আর কালকে যেহেতু ফাস্টিং ভাত খেতে হবে, ভেবেছি আমরা খাবো না, রুটি খাবো, কিন্তু ফাস্টিং না খেয়ে পারা যাবে না, তো মানে কালকে ব্রত করবো তাই বানাচ্ছি এখন। তারপর খাওয়া দাওয়া হবে, 9:20 বেজে গেছে। তারপর সাথে এটা করে নিই, তারপর বিছানা করবো, তারপর খাওয়া দাওয়া হবে, তারপরে এসে তোমাদেরকে গুড নাইট গুড নাইট বলবো, থাকো। তো দেখো খাওয়া দাওয়া শেষ, বাসন টাসন মেজে কি বলে দেখলেই তো কি রান্না করা হলো। দুপুরে খাওয়া না একদম ভালো ছিল না আজকে আমাদের, শুধু ডাল ভাজা, আমি তো পুজো করতেছিলাম। আর নিরামিষ খাওয়া হবে, নিরামিষ বলতে কি পুরো ভেজ না, আমার হাজব্যান্ড খাবে, মা বাবা বললেন খাবেন, ওই দাদাভাই ডিম খেয়েছেন, তো ওই টাইপের ভেজ, তো একদম সংক্ষিপ্ত রান্না হয়েছে। ডাল ভাজা একটা সুখদ, আর বাচ্চাদের জন্য মাছের ঝোল হয়েছে, ওই ছিল খাওয়া। এরকম খাওয়া আমাদের করে হয় না, কাজে দুপুরবেলা কারো বেশি পেট ভরেনি। তো রাত্রে আবার রান্না হয়েছে, আলু ভাজা হয়েছে, আবার একটা সবজি হয়েছে, তো ওইগুলো সব বানিয়েটা নিয়ে খাওয়া হলো। আমার হাজব্যান্ড আজকে প্রথমে খেয়ে নিয়েছে, কারণ ওর একটা মিটিং ছিল, তাই পটাপট খেয়ে নিয়েছে। আর আমরা পরে খেয়ে সব কিছু পরিষ্কার করে আসলাম, কালকে তো নিরামিষ খাওয়া হবে, আমরা খাবো না, আমরা তো পুজো করে পুজোর প্রসাদটা খাবো, আর সাবুর খিচুড়ি বনবে আমাদের ঠাকুরের উপরে বনবে, তো আমরা খাবো ওইখানে। এখানে আমরা খাবো না, বাকি সবাই যারা ফাস্টিং মানে ব্রত করবে না ওনারা এখানে খাবেন, ভেজ খাবেন। তো পরিষ্কার করে কিচেন চলে এসেছি, আর দেখো টায়ার্ড লাগছে, ওখানে ঘুমিয়ে যাই, কালকে তাড়াতাড়ি উঠতে হবে। মেয়েকে ঘুমাতো, মেয়ে দিনের বেলা ঘুমায়নি, কাজে ঘুমিয়ে পড়বে, যাই যে ঘুমাতে তোমাদের সাথে বললাম গুড নাইটটা বলে যাই, বলা হয়নি। আর বাসন টাসন মাজা আজকে আর শেয়ার করিনি, কারণ সবাই ছিলাম রান্না করে, তো আর হবে না তাই আর ভিডিও করিনি। তো চলো আজকের মতো গুড নাইট বলে দিই, কালকে তো আবার দেখা হচ্ছে সকাল সকাল, মর্নিং মর্নিং। তো চলো টাটা টাটা টাটা, গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার, বাই বাই। প্লিজ আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আমার ভিডিওটা পুরোপুরি দেখবে ভিডিওগুলো, প্লিজ লাইক করো, লাইক লাইক কমেন্ট করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। চলো আজকের মতো গুড নাইট বলি, কালকে আবার দেখা হচ্ছে, মর্নিংয়ে গুড মর্নিং বলবো, এখন গুড নাইট, আবার মর্নিং বলবো, আবার নাইট বলবো, এরকম আছি এভরিডে তোমাদের সাথে। তোমরা আমার পাশে থাকো, প্লিজ আমার সাথে থাকো। টাটা।